আবার স্বাগত একুশে বিজনেসে। দেখো, এবার দেখে নিচ্ছি দেশের পুঁজি বাজার, কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 8ই মে। সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 9ই মে। সভা থেকে 31 ডিসেম্বর 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, এনসিসি ব্যাংক ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9ই মে। সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 11ই মে। সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 12ই মে। সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 14ই মে। সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15ই মে। সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সিটি ব্যাংক ও বিজিআইসি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে রেকেট ব্যাংক ইজার বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিটি।